এখন বাজে সন্ধে 5টা, ঠিক আছে। সারাদিন কাজ সেরে বিছানা বিছানা সবাইকে রোদ্দুরে দেওয়া হয়েছিল ছাদেতে, আর দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট, সেদিন একটু শুয়ে পড়েছিলাম, আর কিছু কাজ ছাড়া হয়নি। তারপরে এই এত সব জামা কাপড় কাচা হয়েছে, জামা কাপড় কাচা হয়েছে, কিছু গোছানো হয়নি এখনো। এই সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড চা খেলেন, আমি উঠলাম, চা করলাম, এই বিছানা করছি, এগুলো রোদ্দুরে দিয়েছিলাম। আর শীতের জন্য এত জামা কাপড় বেরিয়েছে, কিছু গোছানো হয়নি। আর আজকে সারাদিন একটু চাপও ছিল, কাজ বেশি ছিল বাড়িতে, জামা কাপড় কাচা, রোদ্দুরে দেওয়া, তারপরে হচ্ছে কি খাওয়া হয়, তো গমটাকে আবার ধুয়ে রোদ্দুরে দেওয়া। এরপরে তো আবার বৃষ্টি চলে আসবে পরের সপ্তাহে, সেই জন্য হবে না, সেই জন্য মা বললেন যে আজকেই করে দাও। তো আজকে করলাম সকাল সকাল উঠে, আবার একটু ঠান্ডাও লেগেছিল, হ্যাচি হচ্ছে। এই তো সবে শীতের শুরু, জানি না কি হবে পরে, এখন ঠান্ডা লাগছে। এই বিছানা বিছানা করে এবারে সন্ধ্যাবেলার টিফিনের ব্যবস্থা করব। আজকে সব পকোড়া খাওয়ার ইচ্ছা হয়েছে, পকোড়া হবে, ভেজ পকোড়া করব। তো কীভাবে করি সেটা দেখাবো। হ্যাঁ, আর হাঁপিয়ে যাচ্ছে আমি, শাশুড়ি মা আছেন বলে তাই একটু হেল্প হয়, আর আমিও থাকি বলে ওনারও হেল্প হয়। রোদ্দুরে দেওয়া বিছানা কার সাথে ভালো লাগে, কার সাথে ভালো লাগে বলবে, কারণ রোদ্দুরে দিলে বিছানার বিছানা পুরো একদম মানে গদিটা একদম পুরো ফুলে যায়, খুব ভালো লাগে, এখানে কাপড় এখানে কাপড় এদিকে কাপড় সব জায়গায় কাপড়ে ভর্তি হয়ে রয়েছে, এখনো গোছানোটা হয়ে উঠছে না আর কি। এত কাপড় যেন ঘরের থেকে কাপড় বেঁধে হয়ে গেছে, কোথায় কি রাখবো আমি এখনো সত্যি কথা বলতে ঠিক করতে পারছি না। সারাদিন একটার পর একটা কাজ, তারপর এইসবগুলো কাপড় চোপড় কোথায় রাখবো এখনো, কি টাইম নিয়ে ভালোভাবে একদিন করতে হবে। তারপর যদি স্কুল স্টার্ট হয়ে যায় কি হবে আমি জানি না, স্কুল স্টার্ট হয়ে গেলে তার আগে পুরো রুমটাকে পুরো সব কিছু সুন্দর করে গোছাতে হবে আমাকে। এখন স্কুল স্টার্ট আছে মানে এখন সপ্তাহে দুদিন করে যেতে হচ্ছে, তো আমি এই সপ্তাহে সোমবার মঙ্গলবার গেছিলাম, আর তখন বাপের বাড়িতে ছিলাম ওই দুদিন, আর এখানে শ্বশুরবাড়িতে আস চলে আসবো বলে আমি মানে স্কুলে ওটা আমরা ম্যানেজ করে নিই সব টিচাররা মিলে, তো ওটা এ করে নিয়েছিলাম। আবার সোমবার দিনে যাব স্কুলেতে, তো বিছানা করা হয়ে গেছে, এবারে আমি ফ্রিজ থেকে সবজি ফবজি বার করে ওই পকোড়ার এগুলো কেটে নিই, সন্ধ্যাবেলা টিফিনটা বানাই, তারপরে কী রান্না হয় দেখা যাবে, মা কী বলেন, ঠিক আছে দেখা যাবে। আজকে সন্ধ্যাবেলা পকোড়া হচ্ছে, এই হলো পকোড়ার সবজিগুলো সব নিয়ে এসেছি, ভেজ পকোড়া বাড়িতে যা ছিল সেগুলো দিয়ে বানানো হচ্ছে। তো একটু গাজর হলে ভালো হতো, কুমড়ো, একটু আলু, পেঁয়াজটা বেশি, বরবটি, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা, ঠিক আছে। একটু গাজর হলে ভালো হতো, গাজরটা নিই এখন, তো এটা দিয়ে আজকে সন্ধ্যাবেলার খাবার হবে। আর এখানে আমি মিক্সিতে নিয়েছি একটু মসুর ডাল আর একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি বিকালে, তাতে একটু আদা, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, একটু নুন, অল্প একটু চিনি দিয়েছি, চিনিটা দিয়েছি কারণ হচ্ছে একটু বেসন দেবো, তো বেসনে অনেক সময় একটু একটু ভাব থাকে, তো সেই জন্য অল্প একটু চিনিটা দিয়েছি তাতে ওই এটা কেটে গেছে। আমি এতেই সব মশলাগুলো একটু দিয়ে ডালটাকে পুরো বাটবো না, ডালটাকে একটু মানে ভেঙে নেবো অনেকটাই দিয়েই ঘুরিয়ে নিচ্ছি, আর আমি মশলা আর কিছু দেবো না, শুধু সবজিগুলো কেটে নিয়ে আর মেখে একসাথে মেখে করব। হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি, ধনে গুঁড়ো এক চামচ দিয়েছি, জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচের মতো, আর একটু গরম মশলা দেবো, গরম মশলা গুঁড়ো,
গরম মশলা অল্প একটুখানি দেবো। শীতকাল পড়লে সন্ধ্যের সময় খেতে ভালো লাগে, আর আমাদের বাড়িতে আছেই তো সবাই, নতুন কিছু করলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তো এখানে সব মশলা দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যদি পরে একটু লাগে তো নুন একটু দেবো। আমি এখানে মিক্সিটা এখানে ঘুরিয়ে নিচ্ছি, বরবটিটা কেটে নিয়েছি, আলু কুচানো হয়ে গেছে, এই কুমড়োটা কাটছি, আর তারপরে পেঁয়াজ কাটবো। বেসনটা পৌটা তো ঢালা হয়নি না, এইমাত্র নিয়ে আসলো, তো এখন খাওয়ার জন্য হুড়ো হুড়ি হচ্ছে, তাই ওরা তস হইছে না। বেসনটা দেবো যতটা লাগে আর কি। এবারে তেলেতে গিয়ে ভাজবো, শুধু রান্নাঘরে আমাদের লাইটটা কম, ঠিক আছে, সেই জন্য ওখানে ভিডিওটা করি না, এই জাস্ট একটুখানি দেখাবো কি হয়। ভিডিওটা ভালো আসে না বলে আমার ক্যামেরাম্যান করতে চান না। এই যে আমরা ভাজছি পকোড়া, ভেজ পকোড়া, তো বড় হয়ে গেছে অনেক ছোট। কেমন হচ্ছে দেখান একটু।